ফ্রেন্স মাইসেলফ কল্পনা দে এবং আপনারা যারা আজকে আমার ভিডিও দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা এই কাজের ডিটেলসটা সম্পূর্ণ আমার থেকে নিতে চান তারা আগে একটা কথাই বলি এই অপরচুনিটি আমি ফার্স্ট ফেসবুকের মাধ্যমে পেয়েছিলাম আজ থেকে তিন থেকে সাড়ে তিন বছর আগে এবং যখন আমি এই অপরচুনিটি পাই তখন আমি ভাবিনি যে আজকের ডেটে আমার লাইফ যেভাবে লিড করছে একজন বিজনেস ওমেন হিসাবে সবাই যেভাবে আমাকে জানে তো সেখান থেকে দাঁড়িয়ে এটা আমার কাছে সত্যি আমার কাছে একটা স্বপ্ন সো থ্যাংক ইউ সো মাচ যে ফেসবুক এর মাধ্যমে যিনি আমাকে অপরচুনিটি দিয়েছেন মাইগ্রেট আপলাইন ক্রাউন ডিরেক্টর মিস্টার অনুজ চক্রবর্তী ক্লাব শোনার জন্য কারণ উনি ভেবেছিলেন যে এই মেয়েটার লাইফটা আমি চেঞ্জ করব সো ঠিক সেরকমই আপনারাও ফেসবুকের মাধ্যমে কেউ হোয়াটসঅ্যাপ কেউ টুইটার কেউ ইনস্টাগ্রামের মাধ্যমে আপনারা আমার সাথে অ্যাড হচ্ছেন এবং আপনারা জানতে চাইছেন কিভাবে এই বিজনেসটাকে আমি প্রোগ্রেস করি এবং কাজটা কি ওয়ার্ক ফ্রম হোম অনেক সময় আপনারা জানতে চান এটা কি ওয়ার্ক ফ্রম ডিজিটালি টোটাল কোর্স আমাদের থেকে করে ফেলবেন অটোমেটিক কাজটা আপনি ডিজিটালি ঘরে বসে কিন্তু প্রোগ্রেস করতে পারেন সবকিছুর জন্য একটা এডুকেশন দরকার সো কাজটা কিন্তু সহজ কিন্তু সরল নয় আবার বলি কাজটা কিন্তু সহজ কিন্তু সরল নয় যখন আপনি শিখবেন তখন কিন্তু কাজটা ধীরে ধীরে সহজ হতে থাকবে সরল হতে থাকবে সো মাই ডিয়ার ফ্রেন্ডস এডুকেশন সিস্টেমের সাথে নিজেকে জুড়বেন এটা আমার রিকোয়েস্ট এবং এই কাজে কিন্তু কোনো ইনভেস্ট লাগছে না এবং এটা কিন্তু জব নয় কিন্তু আপনাকে এখানে জব ভেবেই করতে হবে যদি আপনি ডেলি পাঁচ ঘন্টা দিতে পারেন অনলাইন অ্যান্ড অফলাইন এবং সিক্স মান্থের মধ্যে আপনার একটা স্টেবল ইনকাম স্টেবল ইনকাম মিন্স যে ইনকামটা আপনি জবে ভাবতেও পারেন না যে আজকে আমি দশ হাজার পাচ্ছি এক বছরের মধ্যে আমার ফিফটি থাউজেন্ড জবে কি কখনো দেবে দশ বছর পর হাজার দু হাজার করে বাড়তে বাড়তে কত যেতে পারে কুড়ি বছর পর কত যেতে পারে পার মান্থ দু লাখ যেতে পারে না যেভাবে ইমপ্রেশন রেট বাড়ছে আজকে ডেটে আপনাকে ফিউচারটা কিন্তু ভাবতে হবে এবং ফিউচার প্ল্যানিং যদি আপনি করেন কোনোদিনও জব করে আপনি আপনার লাইফের সমস্ত ড্রিম ফুলফিল করতে পারবেন না অ্যাসেট বানাতে পারবেন না সো আমার মতো একটা সিম্পল হাউস ওয়াইফ যদি পারে আপনিও পারবেন হান্ড্রেড পার্সেন্ট প্লেন গ্র্যাজুয়েশন করেছে আর সে এমন কিছু আপনার কাছে আরো ভালো এডুকেশন আছে কোয়ালিফিকেশন আছে সেটাকে এমন জায়গায় কাজে লেখান যেখানে এক বছরের মধ্যে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কত টাকা ইনকাম করবেন আজকে একশো পঁচাত্তর থেকে আমি শুরু করেছি ফার্স্ট মান্থের ইনকাম সেকেন্ড মান্থে ছয়শো বাইশ থার্ড মান্থে বারোশো চল্লিশ ফোর্থ মান্থে ছ হাজার সাতশো নেক্সট আট হাজার তারপরে ন হাজার দুইশো বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার তেরো হাজার পাঁচশো আবার চোদ্দো হাজার পনেরো হাজার দুইশো বাড়তে 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 আজকে লকডাউন পিরিয়ড সেভেন্টি থাউজেন্ড প্লাস ইনকাম আপনি ভাবুন কোন জব আমাকে পার মান্থ একটা প্লেন গ্র্যাজুয়েশন করা কোয়ালিফিকেশনের মেয়েকে পার মান্থ সেভেন্টি থাউজেন্ড প্লাস দিতে পারে এবং লাইফের তিনটে অ্যাসেট ফরেন ট্যুর কার ফান্ড হাউস ফান্ড তিনটে ফান্ড আমি অ্যাচিভ করেছি যে কার ফান্ড হাউস ফান্ডে আট টাকা এভরি মান্থ আসে এবং ট্রাভেল ফান্ড যে ফান্ডটায় ছ হাজার সাত হাজার করে কন্টিনিউ আসতে থাকে এবং ফোর জেনারেশন মানুষ আজকে ওয়ান জেনারেশনের কথা ভাবতে ভয় পাচ্ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে একজন সিম্পল হাউস ওয়াইফ হয়ে আমি কিন্তু বিজনেসটাকে বিলিভ করে আজকে এই জায়গায় এসেছি কারণ এটা অ্যাকচুয়ালি বিজনেস আমি কেন ফার্স্টে বিজনেস বলে নি কারণ বিজনেস মানে ইনভেস্ট যেহেতু এখানে ইনভেস্ট করতে হচ্ছে না সেহেতু বিজনেসটা আপনাকে কিন্তু শিখতে হবে এবং মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির কিছু সিস্টেম আছে ডাইরেক্ট সেলিং এর কিছু সিস্টেম আছে দেখুন অনেকেই আমাকে এটা কোয়েশ্চেন করে এটা কি নেটওয়ার্ক এটা কি নেটওয়ার্ক পুরো দুনিয়া নেটওয়ার্কে চলছে ফেসবুক পুরো নেটওয়ার্কের মাধ্যমে আজকে ট্রিলিয়ন বিলিয়ন মিলিয়ন ইনকাম করছে জানে আপনাদের সাইকোলজি কি এবং প্রত্যেকটা মানুষ ফেসবুকে সবাই নিজের একটা অ্যাকাউন্ট করে রেখেছে এবং তারা তাদের সময়কে ইনভেস্ট করছে সো এখানে যদি আপনি সময়কে ইনভেস্ট করেন এডুকেশন সিস্টেমের সাথে যদি আপনি ফেসবুকটাকে ইউজ করতে পারেন তবে আপনি কিন্তু আপনার লাইফটা চেঞ্জ হতে পারে তো সেখান থেকে দাঁড়িয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাকে কি করতে হবে এডুকেশন এডুকেশন আপনি যদি সাঁতার না নিশ্চয়ই ডুবে যাবেন সো এডুকেশন যদি না নেন কাজটা আপনি কিন্তু প্রোগ্রেস করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হবে এবং যখনই আপনি এই বিজনেসে একটা ডিস্ট্রিবিউটারশিপ নেবেন ডিস্ট্রিবিউটারশিপ মিনস দশ লাখ কুড়ি লাখ আমাকে দিতে হবে সরি ফ্রেন্ডস এইটা প্রত্যেকটা যতগুলো ব্র্যান্ড আছে প্রত্যেক ব্র্যান্ড যদি আপনি ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান বাইরের কোনো যেরকম ল্যাকমি কোম্পানি পতঞ্জলি এসব কোম্পানি যদি ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান অন্তত আপনাকে দশ লাখ টাকা অ্যারেঞ্জ করতেই হবে বাট এই বিজনেস আমি ফার্স্ট ইয়ে বলেছি উইদাউট বিজনেস এখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না শুধু ফ্রিতে একটা ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে আপনি একটা বড় বিজনেস ক্রিয়েট করতে পারেন অনলি এর মাধ্যমে কারণ আমাদের সাবজেক্ট হচ্ছে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক সাবজেক্ট যে সাবজেক্ট আপনাকে স্টাডি করতে হবে অর্থাৎ অনলাইনে আমাদের মিটিং চলে অনলাইন অফলাইন সেই অ্যাটেন্ড করে আপনাকে স্টাডি করতে হবে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক সাবজেক্টটা কি যেরকম আমরা অনার্স পেপার নিই কলেজে আমরা অনার্স পেপার যখন নিই তখন কি করি কত বছর আমাদের সময় লাগে তিন বছর যদি স্টাডি না করে তাহলে কি হবে সে অনার্স পেপারটা কেটে যেতে পারে ঠিক সেরকম আপনি যদি ওখানে এডুকেশন না নেন না তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন না সেভাবে প্রগ্রেস করতে পারবে না হয়তো কাজ করবেন ইনকাম প্রথম মাস থেকে শুরু ইনকাম সবার জন্যই আছে কিন্তু স্টেবল ইনকাম সেই করতে পারবে যে এডুকেশন সিস্টেমের সাথে নিজেকে জড়বে সো থ্যাংক ইউ আপনারা যারা টোটাল ডিটেলস নিতে চান পুরো ভিডিও দেখতে থাকুন পরপর আপনাদের যে দুই থেকে তিনটে ভিডিও দেওয়া হবে অবশ্যই ভিডিওগুলো দেখুন এবং ইউটিউবে যারা আছে যারা আমার কাছে অনেকেই কোয়েশ্চেন করে যে ম্যাডাম প্লিজ আমাকে একটু গাইড করুন সো আপনাদের জন্য আমি এভরিডে একটা করে ভিডিও করব যাতে আপনাদের কাছে কাজটা সহজ হয়ে যায় এবং আমি চাই আজকে সাড়ে তিন থেকে চার বছরের কাছাকাছি আমার ওয়েস্টেজের সময় হয়ে গেছে তো আপনারাও যাতে এগিয়ে যেতে পারেন খুব তাড়াতাড়ি সেটাই আমি চাই এবং ভিডিও দেখতে থাকুন সাবস্ক্রাইব করতে থাকুন এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কল করতে পারেন আমার নাম্বার এইট নাইন ওয়ান সেভেন টু নাইন সেভেন ডাবল নাইন ফোর থ্যাংক ইউ সো মাচ সবাই পুরো ভিডিওটা দেখুন কোনো রকম কাট করবেন না বিশু